ফ্রেন্ডস এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসা কিছু কমন যোগ্য কোশ্চেন আমরা সলভ করব ফ্রেন্ডস এই কোশ্চেনগুলো সমস্ত রকম চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসে এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করব যা দিয়ে তোমরা এই টাইপের কোশ্চেনগুলোকে কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে ফ্রেন্ডস এটা ম্যাথমেটিক্সের সেট নাম্বার 1 পরের সেটের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ডান দিকের বেল আইকনটাকেও প্রেস করবে ফ্রেন্ডস আমাকে ফেসবুকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে তারপর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক করবে তার সঙ্গে সঙ্গে তোমরা দে একাডেমি গ্রুপে অবশ্যই জয়েন করবে কোশ্চেন নাম্বার 1 এ জিজ্ঞেস করেছে যদি 20 জন লোক একে অপরের সাথে একবার করে করমর্দন করে বা হাত মিলায় তবে মোট কতগুলি করমর্দন হবে 20 জন লোক যদি একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে তাহলে টোটাল হ্যান্ডশেকের সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে টোটাল লোকের সংখ্যা কত দেওয়া আছে 20 জন রাইট দেখো এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে সলভ করবে শর্ট ট্রিক্সটা এমন যতজন লোকের সংখ্যা দেওয়া আছে তার সঙ্গে এখানে দেওয়া আছে 20 জন লোক তাই এখানে 20 লিখলাম 20 সঙ্গে 20 ঠিক আগের সংখ্যা 20 সঙ্গে 20 ঠিক আগের সংখ্যা 19 এর সঙ্গে গুণ করব 2 দিয়ে ভাগ করব যতজন লোক দেওয়া আছে সেই সংখ্যার সঙ্গে তার ঠিক আগের সংখ্যার গুণ করে 2 দিয়ে ভাগ করব যেহেতু এখানে 20 জন লোক দেওয়া আছে তাই 20 সঙ্গে 20 ঠিক আগের সংখ্যা 19 এর সঙ্গে গুণ করে 2 দিয়ে ভাগ করলাম 10 2 এ 20 10 ইনটু 19 হয় 190 রাইট তাহলে 20 জন লোক যদি একে অপরের সঙ্গে একবার করে হাত মেলায় তাহলে টোটাল হ্যান্ডশেকের সংখ্যা হবে 190টা ডি 190 হবে এই কোশ্চেনটার অ্যানসার ফ্রেন্ডস শর্ট ট্রিক্সটা আমি আরেকবার বলছি দেখো এখানে যেহেতু 20 জন লোক দেওয়া ছিল তাই আমরা 20 সঙ্গে 20 ঠিক আগের সংখ্যা 19 এর সঙ্গে গুণ করলাম সেটাকে 2 দিয়ে ভাগ করলাম এখানে যদি 30 জন লোক দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম 30 এর সঙ্গে 30 এর ঠিক আগের সংখ্যা 29 এর সঙ্গে গুণ করতাম দিয়ে 2 দিয়ে ভাগ করতাম 15 2 এ 30 হতো 15 ইনটু 29 হতো 435 এখানে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার সঙ্গে তার ঠিক আগের সংখ্যা গুণ করে আমরা 2 দিয়ে ভাগ করব ফ্রেন্ডস আশা করব তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো ভিডিওটাকে একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে নেক্সট যাব আমরা কোশ্চেন নাম্বার 2 তে কোশ্চেন নাম্বার 2 তে জিজ্ঞেস করেছে 125 এর সাথে সবথেকে ছোট কোন সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে 125 এর সাথে সবথেকে ছোট কোন সংখ্যা গুণ করলে গুণফলটি একটি পারফেক্ট কিউব নাম্বার হবে দেখো সংখ্যাটা দেওয়া আছে 125 রাইট 125 কি সংখ্যা 125 নিজেই কিন্তু 5 এর কিউব 5 এর ঘন হচ্ছে 125 5 টু দি পাওয়ার কিউব হচ্ছে 125 এই কোশ্চেনটাকে তোমরা শর্টকাটে কিভাবে সলভ করবে সেটা দেখো আমরা অ্যানসারের অপশনগুলো দেখেই কোশ্চেনটা সলভ করব দেখো একটা পূর্ণ ঘন সংখ্যার সঙ্গে কোন সংখ্যা গুণ করলে আরেকটা পূর্ণ ঘন সংখ্যা হবে সেই সংখ্যাটাকে নিশ্চয়ই একটা পারফেক্ট কিউব বা পূর্ণ ঘন সংখ্যা হতে হবে দেখো এখানে কোন সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা চারটি অপশনের মধ্যে কোন সংখ্যাটা পারফেক্ট কিউব নাম্বার চারটে অপশনের মধ্যে একমাত্র 8 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা 8 হচ্ছে 2 এর কিউব রাইট 2 টু দি পাওয়ার কিউব হয় 8 বাট বাকি অপশনের সংখ্যাগুলো কোনোটাও পারফেক্ট কিউব নাম্বার নয় বা পূর্ণ ঘন সংখ্যা নয় তাহলে 125 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার কিউব তার সঙ্গে যদি আমরা 8 মানে 2 টু দি পাওয়ার কিউবের গুণ করি সেটা হয় 10 টু দি পাওয়ার কিউব রাইট 5 টু দি পাওয়ার কিউব ইনটু 2 টু দি পাওয়ার কিউব হয় 5 ইনটু 2 মানে 10 টু দি পাওয়ার কিউব তাহলে 125 এর সঙ্গে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 8 যেটা গুণ করলে একটা পারফেক্ট কিউব সংখ্যা হয় এখানে পারফেক্ট কিউব সংখ্যাটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000 তাহলে বি 8 হবে এই কোশ্চেনটার অ্যানসার ফ্রেন্ডস দেখলে আমরা এই টাইপের কোশ্চেনগুলোকে কিভাবে অ্যানসারের অপশন দেখেই সলভ করতে পারলাম যেহেতু অ্যানসারের অপশনগুলোর মধ্যে একমাত্র 8 যেটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা তাই সেটা দেখেই আমরা কোশ্চেনটা সলভ করলাম নেক্সট যাব কোশ্চেন নাম্বার 3 তে কোশ্চেন নাম্বার 3 তে জিজ্ঞেস করেছে যদি দুটি সংখ্যার বর্গের যোগফল 400 এবং তাদের গুণফল 192 হয় তাহলে সংখ্যা দুটি কত দুটি সংখ্যার বর্গের যোগফল 400 তাদের গুণফল হচ্ছে 192 তাহলে সংখ্যা দুটো বের করতে হবে দেখো এই কোশ্চেনটাকে তোমরা শর্টকাটে কিভাবে সলভ করবে তার টেকনিকটা দেখো ফ্রেন্ডস এখানে একটা জিনিস লক্ষ্য করো সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে কিন্তু 192 সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 192 এবং গুণফলের একক ঘরের সংখ্যাটা কি আছে দেখো গুণফলের একক ঘরের সংখ্যা হচ্ছে কিন্তু 2 সেই দুটো সংখ্যার গুণফলের একক ঘরের সংখ্যা হচ্ছে 192 এর এই 2 তাহলে সংখ্যা দুটোর একক ঘরের সংখ্যাকে গুণ করলেও নিশ্চয়ই গুণফলটা 2 হবে যে সংখ্যা দুটো বের করতে হবে সেই সংখ্যা দুটোর একক ঘরের দুটো সংখ্যাকে গুণ করলে তার গুণফলটা কিন্তু 2 হতেই হবে এই কোশ্চেনটাকেও আমরা অ্যানসারের অপশনগুলো দেখে সলভ করব দেখো এখানে চারটি অপশনের মধ্যে কোন অপশনের সংখ্যা দুটোর একক ঘরের সংখ্যাকে গুণ করলে তার গুণফলের একক ঘরের সংখ্যাও 2 হবে দেখো ফার্স্টে আমরা দেখব 17 এবং 14 17 এবং 14 এর একক ঘরের সংখ্যা হলো 7 এবং 4 4 এবং 7 কে গুণ করলে 28 হয় রাইট তার একক ঘরের সংখ্যা হচ্ছে কিন্তু 8 বাট এখানে আছে 2 তাই এই অপশনটা কাজে লাগবে না নেক্সট অপশন বি অপশন বি এর দুটো সংখ্যা হচ্ছে 12 এবং 16 12 এবং 16 এর একক ঘরের সংখ্যা হচ্ছে 2 এবং 6 রাইট 2 ইনটু 6 হয় 12 তাহলে দেখো এই সংখ্যা দুটোর গুণফলের একক ঘরের সংখ্যা কিন্তু 2 এবং 192 এর একক ঘরের সংখ্যা 2 তাই অপশন বি কিন্তু অ্যানসার হতে পারে নেক্সট অপশন হচ্ছে সি অপশন সি তে দুটো সংখ্যা 19 এবং 14 তাদের একক ঘরের সংখ্যা হচ্ছে 9 এবং 4 রাইট 9 ইনটু 4 হয় 36 তাহলে তাদের একক ঘরের সংখ্যা কিন্তু 6 বাট 119 এর একক ঘরের সংখ্যা আছে 2
তাই এই অপশনটা কিন্তু কাজে লাগবে না সি অ্যানসার হবে না নেক্সট অপশন ডি অপশন ডিতে দুটো সংখ্যা আছে 23 এবং 25 তাদের একক ঘরের সংখ্যা হচ্ছে 3 এবং 5 রাইট 3 এবং 5 তাই 3 ইনটু 5 হবে 15 গুণফলের একক ঘরের সংখ্যা হচ্ছে কিন্তু 5 বাট এখানে আছে 2 তাই অপশন ডিও অ্যানসার হবে না একমাত্র অপশন বি যেখানে দুটো সংখ্যার গুণফলের একক ঘরের সংখ্যা আসছে 2 তাই অপশন বি হবে অ্যানসার অপশন বিতে দুটো সংখ্যা আছে 12 এবং 16 এটাই হবে সেই দুটো সংখ্যা 12 এবং 16 কে গুণ করলে হয় 192 12 এর স্কয়ার হচ্ছে 144 16 স্কয়ার হচ্ছে 256 এই দুটো সংখ্যাকে যোগ করলে হয় 400 ঠিক আছে তাহলে দেখো এখানেও আমরা অ্যানসারের অপশন দেখে কোশ্চেনটা সলভ করলাম फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই তোমরা একটা লাইক করো নেক্সট আমরা যাব এক্সারসাইজে এই কোশ্চেনটাকে তোমরা সলভ করবে তার অ্যানসার কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে फ्रेंड्स অল দা বেস্ট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং